খেলার খবর। রূপকথা রাজপুত্রের মতো তিনি এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটের আলো হয়ে। নিয়তির নির্মম পরিহাসে দেশের ক্রিকেট অন্ধকারের কানা গুলিও খুঁজে পেল তারই হাত ধরে। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করায় এরকম শেষই হয়ে গেল মোহাম্মদ আশরাফুলের বর্ণময় ক্যারিয়ার। হঠাৎই সমাপ্তি রেখা পড়ে যাওয়া আশরাফুলের এক যুগের ক্যারিয়ারকে ফিরে দেখছেন জাফর সোহেল। 11 এপ্রিল 2001, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় 16 বছর বয়সী কিশোর মোহাম্মদ আশরাফুলের। তখনকার ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক মুরালিধরনকে বেসামাল করে দিয়ে 7 সেপ্টেম্বর আশরাফুল যা করলেন টেস্ট ক্রিকেটের 130 বছরের ইতিহাসে তা করতে পারেনি আর কেউই। হলেন ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান। আবির্ভাবেই নিজের জাত ছিনিয়ে দেওয়া অ্যাশ ক্রমেই হয়ে ওঠেন এদেশের ক্রিকেটের আশার ফুল। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ভারতের বিপক্ষে 158 রানের মহাকাব্যিক ইনিংসের পর তার হাত ধরেই রচিত হয় রূপকথার সেই কার্ডিফ কাব্য। টানা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনেন 20 বছরের আশরাফুল। ঠিক 100 বলে হাঁকানো তার দুর্দান্ত সেই ম্যাচ উইনিং সেঞ্চুরিতে এমন কিছু উদ্ভাবনী শট তিনি দেখিয়েছেন এক জীবনে তা দেখাতে পারেননি ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা কিংবা লিটল মাস্টার সচিন টেন্ডুলকারও। ঠিক পরের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে যেন আরও ক্ষুরধার আশরাফুলের উইল। দুর্দান্ত সব স্কুপ আর ফুল শটে তিনি দিশেহারা করে দেন ইংরেজ বোলিং লাইন আপ। 92 বলে 94 রানে তার অসাধারণ ইনিংসটি যারা দেখেছেন তারা যেন স্বপ্নেই বুঝছিলেন, বাস্তবে ফিরেছেন মুহুর্মুহু করতালিতে। বাংলাদেশের এই লিটল মাস্টারের শিকারী চোখ শুধু অস্ট্রেলিয়াতেই নিবদ্ধ থাকেনি, পরপর তিনি শিকার বানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকেও। বাংলাদেশও পারে, এই সাহস টাইগারদের বুকে সঞ্চালন করে দেন সবার প্রিয় অ্যাশ। 2008 ভারতের বিদ্রোহী লীগ ICL এর ধাবায় যখন জর্জরিত দেশের ক্রিকেট, দেশের ক্রিকেটকে পঙ্গু করে দিয়ে হাবিবুল বাশারের নেতৃত্বে যখন আফতাব অলক নাফিসরা বিক্রি হয়ে যান টাকার কাছে, তখন পরম মমতায় দেশের ক্রিকেটকে আগলে রাখেন এই আশরাফুলই। ক্যারিয়ারে অনেক উত্থান পতন থাকলেও এই সেদিন BPL এর সেঞ্চুরি আর শ্রীলঙ্কার বিপক্ষে 190 রানের অনবদ্য ইনিংস খেলে আশরাফুল বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। কিন্তু ভদ্রলোকের খেলা ক্রিকেটে যেখানে আপোষের কোনো জায়গা নেই, যেখানে ক্রিকেটের আদর্শ হয় ভুলুণ্ঠিত, ফিক্সিং নামক সেই অন্ধকার জগৎ হঠাৎই যেন ছোঁ মেরে কেড়ে নিল কোটি মানুষের প্রিয় আশরাফুলকে। নৈরাশ্যের কালো অন্ধকারে পরিণত হল সবার প্রিয় আশরাফুল। আলোর দ্যুতি ছড়িয়ে দেশের ক্রিকেটকে উদ্ভাসিত করা আশরাফুল অন্ধকারের কানা গলিতে ঢুকে পড়ে প্রমাণ করলেন রূপকথা আসলে রূপকথাই, বাস্তব বড়ই নির্মম বড়ই কঠিন। নিজের ভিতরে গুমড়ে কেঁদে মরা আশরাফুলকে একা কাঁদছেন রূপকথার এই রাজপুত্রের কান্না ভেজা চোখ অজান্তেই হয়তো অশ্রু সজল করছে 16 কোটি মানুষকে। জাফর সোহেল, RTV। দুপুরের সংবাদ শেষ করার আগে